নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব এবং রাশির পাশাপাশি যারা নামের অক্ষর দিয়ে যারা জানতে চাইছেন নামের অক্ষর দিয়েও কিন্তু আমি জানাবো কোন কোন নামের অক্ষরে আগামীকাল প্রাপ্তির সম্ভাবনা গাঢ় সৃষ্টি কিন্তু করেছে তবে প্রতিদিনের মতন একটি কথা বলি আলোচনাটা অবশ্যই শুনবেন দেখুন প্রত্যেক মানুষ খুব প্রচেষ্টা করছে যে অর্থপ্রাপ্তি যেন হয় কিন্তু এই অর্থপ্রাপ্তি চটজলদি অর্থপ্রাপ্তি যে দুটি গ্রহ করে থাকে একটি হচ্ছে রাহু এবং বুধ এই দুটি গ্রহ কিন্তু খুব চটজলদি প্রাপ্তি কিন্তু ঘটিয়ে থাকে রাহু বুধ শুক্র রাহু বুধ শুক্র আপনাদের মানে প্রবল প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু সৃষ্টি কিন্তু করে অর্থাৎ আপনার জন্মছকে আপনার ন্যাকালচারটে রাহু কেমন রয়েছে আপনার জন্মছকে বুধ কেমন রয়েছে শুক্র কেমন রয়েছে শনি কেমন রয়েছে এই চারটি গ্রহের উপর কিন্তু নির্ভর করবে আপনার প্রাপ্তির যোগ কেমন আছে এবং আপনার ক্ষেত্রে মহাদশা অন্তর্দশা প্রত্যন্ত দশা আপনার পারমিট করছে না এই মহাদশা অন্তর্দশা দশা যদি আপনার পারমিট করে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি কিন্তু ঘটবেই এবার অনেকের ক্ষেত্রে কি হচ্ছে জানেন অনেকে জানে না যে প্রাপ্তির যোগটা কেটে গেছে কারো কারো আগে থাকে কারো কারো একটু মাঝ বয়সে থাকে কারো কারো একটু বেশি বয়সে থাকে অনেকের এমন আছে কেউ কেউ প্রাপ্তির যোগটা কেটে গেছে সেটা কিন্তু বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে প্রাপ্তিটা করানো কিন্তু সম্ভব এখানে দেখা দরকার যে আপনার জন্ম ছক যে জায়গাটাতে আপনার প্রাপ্তির সম্ভাবনাটা যে প্রাপ্তির সম্ভাবনাটা রয়েছে সেটি হচ্ছে রাহু গ্রহ কিন্তু আপনাকে চট জলদি অর্থ কিন্তু পাওয়াতে কিন্তু পারে কেননা রাহু হচ্ছে কলিযুগের রাজা রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারগ্রহ অর্থাৎ রাহুরক্ষা কবচ আপনার ক্ষেত্রে কিন্তু চমৎকারী প্রাপ্তি কিন্তু ঘটাতে পারে এবং ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলোকেও বিশেষভাবে স্ট্রং থাকা কিন্তু দরকার অর্থাৎ রাহুরক্ষা কবচ বর্তমানে আপনার ডিসকাউন্ট রয়েছে ষোলোই ডিসেম্বর টু একত্রিশ ডিসেম্বর বড়দিনের উপলক্ষে টোটাল পনেরো দিনের মধ্যে যদি আপনারা নিতে পারেন বিশেষ ছাড় কিন্তু রয়েছে বড়দিনের উপলক্ষে যারা রাহুরক্ষা কব নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারিরও সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে অর্থাৎ অনেকেই অনুরোধ করেছিলেন যে স্যার ক্যাশ অন ডেলিভারি যদি হয় খুব ভালো হয় তো ক্যাশ অন ডেলিভারি এবং ডিসকাউন্ট রয়েছে এই সময় আপনারা অবশ্যই পরামর্শ নিয়ে অবশ্যই আপনারা রাহু রক্ষা কবচ কিন্তু পরিধান কিন্তু করতে পারেন দেখুন কার ভাগ্য কখন কিভাবে বদলে যায় কেউ কিন্তু বলতে পারে না আপনার আজকে খুব ভালো চলছে দু মাস পর আপনার খারাপ যেতে পারে বা আজকে আপনার খুব খারাপ চলছে আপনার সাত দিনের মধ্যে কপাল কিন্তু খুলে যেতে পারে অর্থাৎ এটাই হচ্ছে ভাগ্যের খেলা এই জায়গাটাতে দেখা দরকার যে আপনার চাটে ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এবং ভাগ্যভাব এই তিনটি ভাব কেমন রয়েছে ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এবং ভাগ্যভাব এই তিনটি ভাব যদি স্ট্রং পজিশানে থাকে তাহলে আপনার কিন্তু প্রাপ্তি নিশ্চিত রূপে কিন্তু ঘটবেই ঘটবে এখানে বোঝা দরকার আপনার ন্যাকাল চাটে যে গ্রহগুলো শুভ অবস্থাতে আছে তাদের নক্ষত্র এবং ডিগ্রিগত দিক থেকে কিন্তু দেখা দরকার ভাবগত দিক থেকে শুভ আছে কিন্তু নক্ষত্র এবং ডিগ্রি আপনার কেমন রয়েছে এটাও কিন্তু জানা দরকার দেখুন প্রত্যেক মানুষই যদি আজকে কোটিপতি হয়ে যেত টাকার পাহাড়ে যদি বসতো না তাহলে আজকে আমাদের এই সমাজে কিন্তু কেউ কাজ কিন্তু করতো না সবারই সময় আসে সবাই অর্থশালী হয় কেউ সুযোগকে অ্যাচিভমেন্ট করতে পারে না বলে আর কেউ অ্যাচিভমেন্ট করতে পারে তারাই কিন্তু ধনশালী ব্যক্তিতে কিন্তু পরিণত হয় অর্থাৎ আমার ভিডিওটি এটাই মূল উদ্দেশ্য আপনারা একটু বুঝুন ইনভেস্টমেন্ট করছেন অর্থ নাশ হচ্ছে এখানে ইনভেস্টমেন্ট করার আগে একবার জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা একবার বিচার করে নিন এখানে তো ইনজেনারেল বলছি আমি এখান থেকে আপনার জন্ম ছক দেখতে পাচ্ছি না হস্তরেখা আমি দেখতে পাচ্ছি না এখানে সম্পূর্ণ ইঞ্জেনারেল কিন্তু আলোচনা কিন্তু করা হচ্ছে তো আগামীকালে সুকর্মার যোগ রয়েছে ভালো একটি যোগ রয়েছে এবং আগামীকাল যে নামের অক্ষরগুলো আমি কথা বলবো সেই তাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে আগামীকাল বারোটা থেকে দেড়টা পর্যন্ত কিন্তু রাহুকাল রয়েছে অর্থাৎ বারোটা থেকে দেড়টা পর্যন্ত এই রাহুকালে আপনারা কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট আপনারা কিন্তু করবেন না এবার আমি একটু আলোচনা করি আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয় ভি অর্থাৎ আপনার টার্গেট নাম্বার এক আপনার নামের অক্ষর যদি আট দিয়ে শুরু হয় আর আপনার টার্গেট নাম্বার তিন আপনার নামের অক্ষর যদি এন দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার দুই আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার ছয় আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার নয় আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার চার এবার আসি রাশির নাম রাশিভিত্তিক শুভ সময় আগামীকালের সৌভাগ্যশালী রাশি সেই রাশির নাম ধনুরাশি ধনুরাশির টার্গেট নাম্বার তিন আপনাদের শুভ সময় সকাল দশটা থেকে এগারোটা আঠাশ মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি কন্যা রাশির টার্গেট নাম্বার চার আপনাদের শুভ সময় সকাল নটা আঠেরো মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশি মিথুন রাশি মিথুন রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত শুভ সময় সকাল দশটা এক মিনিট থেকে শুরু করে আপনার এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কর্কট রাশি কর্কট রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে তিন আপনাদের শুভ সময় সকাল আটটা ছত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে সে রাশির নাম রাশি বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে দুই এবং ছয় সময় সকাল দশটা থেকে এগারোটা বত্রিশ মিনিট পর্যন্ত নমস্কার